আসসালামু আলাইকুম। রেজিস্ট্রার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2011 হাসনা হেনা সেটের শুধু বাংলা ব্যাকরণ অংশ এক, কোন শব্দটি মানে শুদ্ধ বানান সংকীর্ণ মোনা দন্তা স অনেকস্বর পয় দীর্ঘি মূর্ধন্যয় রেপ ম দন্তা নয় করে না সংকীর্ণ মোনা। দুই, কোন বানানটি শুদ্ধ রৌদ্রকুজ্জ্বল। আমরা দেখছি যে প্রাইমারিতে আমাদের কিন্তু শুদ্ধ বানান অনেক বেশি থাকে, তাহলে রৌদ্রকুজ্জ্বল। তিন, আলোয় আধার কাটে, একটু আগে আমরা পড়েছি আলোয় আধার কাটে করণে সপ্তমী। চার, ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট কি খেলে, ক্রিকেট খেলে তাহলে কর্ম, আর যেহেতু এখানে কোনো বিভক্তি নাই তাই শূন্য বিভক্তি। পাঁচ, অবোধ কোন সমাস, নায় বোধ যার, নাই বোধ যার বহুব্রীহি সমাস। ৬, শশব্যস্ত কোন সমাস, শশকের নাই ব্যস্ত কর্মধারয় সমাস। ৭, চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, চলত যোগ চিত্র চলচ্চিত্র। ৮, কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ, উৎকণ্ঠা। ৯, আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি, নিষিদ্ধ। ১০, ইঁদুর কপালে বাগধারাটির অর্থ ক, মন্দ ভাগ্য। ১১, যার আগমনের কোনো তিথি নেই এক কথায় হবে অতিথি। ১২, যা দমন করা যায় না গ, অদম্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য তিন প্রকার। আমি এটা মনে করে রাখি যে গঠন কথাটাতে তিনটা শব্দ রয়েছে, তাই গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার।